হাই বিরন কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আমরা দ্বিতীয় অধ্যায় ইবাদত এটি নিয়ে আলোচনা করব তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি আর ক্লাসটির মাধ্যমে যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আমরা চলো এখন উনত্রিশ নম্বর পৃষ্ঠায় চলে যাই কারণ এগুলো রেডিং এগুলো পড়ে তোমাদের সময় নষ্ট করবো না তোমরা এগুলো অবশ্যই ভালো করে পড়ে নিবা ভালো করে না পড়লে এগুলো থেকে আসা প্রশ্ন তোমরা পারবা না তাছাড়া বাম পক্ষ ডান পক্ষ সত্য মিথ্যা শূন্য স্থান পূরণ এগুলো আসতে পারে ক্লিয়ার উনত্রিশ নম্বর পৃষ্ঠায় একটা দলগত কাজ দেওয়া হয়েছে তারা বিহ নামাজ জামাতে আদায় করলে ভুল কম হয় এ নিয়ে শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে আলোচনা করবে তো চলো আমরা এখন এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই দল শাপলা দলের দলীয় প্রতিনিধি জাবের বক্তব্য আমি মনে করি একজন রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রাখার পর শরীরে ইফতারের পর তীব্র ক্লান্তি অনুভব করে আর এই ক্লান্তি ঘুমের বাপ আনয়ন করে তাই একাকি নামাজে ঘুমিয়ে পড়ার আশঙ্কা বেশি থাকে আর এরকম পরিস্থিতিতে নামাজে ভুল হওয়ার আশঙ্কা থাকে কিন্তু জামাতে তারা বিহ সালাদ আদায়ের ক্ষেত্রে এমনটা ঘটে না জবা দলের দলীয় প্রতিনিধি ফাতেমা আমি জাবেরের সাথে একমত তবে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি মনে হচ্ছে তা হল সালাতে যেসব দোয়া ও কিরাত পাঠ করা হয় তা শুদ্ধভাবে তিলাওয়াতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এখানে আকার হবে টাইপিং মিস্টিকের জন্য আমি দুঃখিত আমি মনে করি জামাতে সালাত আদের ক্ষেত্রে তিলাওয়াতের পরিশুদ্ধতা নিয়ে কোনো চিন্তা থাকে না কিন্তু একাকী তারা বৃহ সালাত আদে সহিয়ত নিশ্চয়তা অনেক কম থাকে কারণ আমরা অধিকাংশ মুসলমানই কুরান সহীয় শুদ্ধভাবে তিলওয়াত করতে পারি না গোলাপ দলের দলীয় প্রতিনিধি আসে তোমাদের সাথে আমিও একমত আমার কাছে আরেকটি বিষয়ই গুরুত্বপূর্ণ বলে মনে হয় যা হলো বিষ তারা বিহের হিসাব সঠিকভাবে মনে রাখা এক্ষেত্রে একাকী নামাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকলেও জামাতে এ ধরনের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে উনত্রিশ পৃষ্ঠার দলগত একটা কাজ দেওয়া হয়েছে কোনো একজন শিক্ষার্থী জোহরের নামাজ আদায় করতে মসজিদে গিয়ে ইমামের সাথে এক রাকাত পেয়েছে অবশিষ্ট নামাজ কিভাবে আদায় করবে শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে আলোচনা করবে তো চলো এর অ্যান্সার স্ক্রিপ্টে আমরা চলে যাই পদ্মা দলের প্রতিনিধি রানা বক্তব্য আমি যদি নামাজ করতে আদায় মসজিদে গিয়ে ইমামের সাথে এক পাই তাহলে অবশিষ্ট নামাজ কিভাবে আদায় করব প্রতিনিধি মুস্তফা এক্ষেত্রে তোমার সালাদটি মাসবুকের সালাদ হিসেবে গণ্য হবে বাকি তিন রাখাত তোমাকে একাকি আদায় করতে হবে ইমাম যখন শেষ রাখাতে সালাম ফিরাবেন তুমি সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে বাকি নামাজ আদায় করবে যমুনা দলের প্রতিনিধি নাসির এক রাকাত সুরা ফাতিহার সঙ্গে অন্য সুরা মিলিয়ে আদায় করে প্রথম বৈঠক করবে এ বৈঠকে তাসাহুত পড়ার পর আবার দাঁড়িয়ে যাবে এবং বাকি দুই রাকাতের প্রথম রাকাতে সুরা ফাতিহার সঙ্গে অন্য সুরা মিলিয়ে আদায় করবে এবং পরের রাখাতে শুধু সুরা ফাতিহা পড়বে এরপর শেষ বৈঠকে তাসাহুত দরুদ দুয়া মাছুরা পরে সালাম ফিরিয়ে সালাত শেষ করবে ঠিক আছে আর এই রেডিংগুলো অবশ্যই ভালো করে পরে নিবা এখানে দেখো একত্রিশ পৃষ্ঠায় একটা কাজ দেওয়া হয়েছে রুগ্ন ব্যক্তির নামাজ আদায়ের পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীরা শ্রেণীতে আলোচনা করবে চলো এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই বিজয় আমার দাদা একজন রুগ্ন ব্যক্তি সে কিভাবে নামাজ আদায় করবে রুগ্ন ব্যক্তির নামাজ আদায়ের পদ্ধতি সম্পর্কে তোমরা আমাকে একটু বলো মাইশা রুগ্ন ব্যক্তির জন্য জ্ঞান থাকা পর্যন্ত সালাদ আদায় করা বাধ্যতামূলক যদি রুগীর দাঁড়াতে কষ্ট হয় তাহলে বসে রুকু সিজদাহর সাথে সালাদ আদায় করবে রুকু সিজদাহ করতে না পারলে বসে ইশারাই সালাদ আদায় করবে মারিয়া মাইশা তোমার সাথে আমিও একমত পোষণ করছি তবে রুগ্ন ব্যক্তিকে বসার সময় সালাতের অবস্থায় বসাতে হবে যদি বসে থাকা সম্ভব না হয় তবে কিবলার দিকে পা দুটি রাখতে হবে পা সোজা না রেখে হাঁটু উঁচু রাখতে হবে এবং মাথার নিচে এমন কিছু দিতে হবে যেন মাথা উঁচু থাকে ঠিক আছে জাকির তোমরা ঠিক বলেছ তবে এরপর শুয়ে ইশারাই রুকু ও সিঁচদাহ করবে অথবা উত্তর দিকে মাথা রেখে কাত হয়ে শুয়ে এবং কিবলার দিকে মুখ রেখে ইশারাই সালাত আদায় করবে যদি এভাবেও না পারে তাহলে যেভাবে সম্ভব সেভাবে সালাদ আদায় করতে হবে রিয়া তোমরা সবাই যথার্থই বলেছ তবে আমি আরও কিছু যোগ করতে চাই যেমন কেউ বেহোশ হয়ে পড়লে যদি পাঁচ ওয়াক্ত সালাতের কম সময় অতিক্রান্ত হয় তাহলে সক্ষম হওয়ার পর কাজ আদায় করতে হবে কিন্তু পাঁচ ওয়াক্তের বেশি হলে কাজা আদায় করতে হবে না এগুলো অবশ্যই নোট করে নিবা আমরা এখন বিয়াল্লিশ নাম্বার পৃষ্ঠায় চলে যাব আর এগুলো অবশ্যই ভালো করে পড়ে নিবা এগুলো না পড়লে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবা না ঠিক আছে তোমরা এই পড়ে রেডিংগুলো তারপর আমার এই প্রশ্নের সমাধানে চলে যাবা এখানে দুইটা দলগত কাজ দেওয়া হয়েছে শিক্ষার্থীরা সাওমের কাজা ও কাফ ফার কারণ একটি পোস্টারে লিখে শ্রেণীতে উপস্থাপন করবে দেন শিক্ষার্থীরা পদ্ধতি নিয়ে পরস্পরের মধ্যে আলোচনা করবে চলো আমরা এর স্ক্রিপ্টে চলে যাই তো প্রথম দলগত কাজটি হলো দেখো সাওম কাজা করার কারণ কারণসমূহ জাস্ট একটা পোস্টার তৈরি করেছি সাওম পালনকারী রমজান মাসে অসুস্থ হলে সফরে থাকলে নারীদের ক্ষেত্রে মাসিক চক্র শুরু হলে অথবা অন্য কোনো ওজোরের কারণে সাউম পালন অপরাগ হলে রাত আছে মনে করে শুভ সাদিকের পরে পানাহার করলে অনুরূপভাবে সূর্যাস্ত হয়ে গেছে মনে করে সূর্যাস্তের পূর্বেই ইফতার করলে ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে জোরপূর্বক রোজাদারকে কেউ কিছু খাওয়ালে কুলি করার সময় কিংবা গোসলের সময় অনিচ্ছাকৃতভাবে পানি পেটে চলে গেলে ভুলক্রমে কোনো কিছু খেয়ে ফেললে রোজা বঙ্গ হয়ে গেছে মনে করে পুনরায় খেলে দাঁতের ভিতরে আটকে থাকা খাদ্যবস্তু বের করে খেয়ে ফেললে সাওম ভঙ্গের কাফফারা ইচ্ছাকৃতভাবে সাওম পালন না করলে বা সাওম রেখে বিনা কারণে ভেঙে ফেললে কাজা ও কাফফারা উভয়ই ফরজ হয় ঠিক আছে শিক্ষার্থীরা সাওমের কাফফারা আদের পদ্ধতি নিয়ে পরস্পরের মধ্যে আলোচনা করবে রাকিব সাওমের কাফফারা আমার কাছে অত্যন্ত কঠিন মনে হচ্ছে কেননা সাওমের কাফফারা আদায়ের পদ্ধতি হলো একাধারে দুই মাস সাওম পালন করা একাধারে কাফফারা সাওম আদায়কালে যদি কোনো কারণে দুই একদিন বাদ পড়ে যায় তাহলে পূর্বের সাওম বাতিল হয়ে যাবে পুনরায় প্রথম থেকে শুরু করে দুই মাস বিরতিহীনভাবে সাওম পালন করতে হবে তুহিন সাওমের কাফফার দ্বিতীয় বিধানটি হলো একাধারে দুই মাস সাওম পালনে অক্ষম হলে ষাটজন মিসকিনকে পরিতৃপ্তির সাথে দুই বেলা খাওয়ানো অথবা আহার না করিয়ে ষাটজন মিসকিনকে সাদা কায়ে ফিতর সমপরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া এমনইভাবে এর সমপরিমাণ মূল্য দিয়ে দেওয়াটাও জাইজ আসিফ আর তৃতীয় বিধানটি হলো একজন দাসকে স্বাধীন করে দেওয়া সুতরাং ইচ্ছাকৃতভাবে সাওম পালন না করলে সাওম রেখে বিনা কারণে ভেঙে ফেলার ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে ঠিক আছে এগুলো অবশ্যই তোমরা নোট করে নিতে পারো আমরা এখন চৌচল্লিশ নাম্বার পৃষ্ঠায় চলে যাব ঠিক আছে তো চল্লিশ নাম্বার পৃষ্ঠার দলগত কাজটা হল শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে সাদা কাতুল আদায়ের গুরুত্বের উপর আলোচনা করবে চলো এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই পলাশ দলের মানিক পবিত্র রমজান মাসে রোজা পালনের জন্য আল্লাহ তাআলা তার বান্দার প্রতি যে অফুরন্ত নিয়ামত দান করেন তার সুক্রিয়া হিসেবে এবং রোজা পালনকালে যেসব ত্রুটি বিচ্যুতি হয় এখানে ত্রু রসুকার হবে ঠিক আছে তার ক্ষতিপূরণের জন্য সাদা কাতল ফিতর ওয়াজিব করা হয়েছে সাপলা দলের সাকিব মানিক তোমার সাথে আমিও একমত পোষণ করছি সাদা কাতল ফিতর আদায় করা ওয়াজিব এটা পেলে গরিব অনাথ লোকেরাও ঈদের খুশিতে অংশীদারী হতে পারে এভাবে ধনী গরিবের মধ্যে ব্যবধান কমে আসে এবং সম্প্রীতি ও সৌহার্দ্য ঘরে ওঠে পলাশ দলের মানিক তোমরা যথার্থই বলেছ সাদাকাতুল ফিতর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এ সম্পর্কে রাসুল সাল্লা রসুল বলেছেন রাসুল আল্লাহ সাদাকাতুল ফিতর আবশ্যক করেছেন রোজাদারকে অনর্থক কথা ও অশ্লীলতা থেকে পবিত্র করার জন্য ও মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করার নিমিত্তে আবুদাউদ থেকে নেওয়া সাপলা দলের সাকিব তোমাদের বক্তব্যে সাদাকাতুল ফিতরের গুরুত্ব পরিপূর্ণভাবে ফুটে উঠেছে তবে আমাদের উচিত সাদা কাতল ফিতর যথাযথভাবে আদায় করা ও অন্য কেউ উৎসাহিত করা ঠিক আছে এই অধ্যায়ে আর কোনো দলগত কাজের প্রশ্ন দেওয়া নাই ঠিক আছে তো আশা করি তোমাদের উপকৃত হয়েছে ক্লাসটি ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আজকের ক্লাসটি এই পর্যন্তই থ্যাংক ইউ এভরিওয়ান